হ্যালো বন্ধুরা, সম্পূর্ণ বিশ্বের মধ্যে যত কয়টি দেশ রয়েছে সব দেশ নিজেদেরকে খুবই আগে এগিয়ে নিয়ে যেতে চায়, যার কারণ আজকের সময় প্রত্যেকটি দেশ নিজেদেরকে আরও উন্নত করতে অন্য দেশের কাছ থেকে সাহায্য নেয়, আর একটি দেশ আরেকটি দেশের কাছ থেকে হেল্প নেয়ও এবং হেল্প করেও। গত কয়েক বছরের মধ্যে আমাদের ইন্ডিয়া যত পরিমাণে উন্নতি করেছে এর পেছনে অনেকগুলি দেশের অনেক বড় বড় যোগদান রয়েছে। ইন্ডিয়া 1947 সালে স্বাধীন হয়েছিল, আর দেশটি স্বাধীন হবার পর যত পরিমাণে শত্রু হয়েছে ততই পরিমাণে ভারতবর্ষের বন্ধু দেশগুলিও বেড়েছে। কিন্তু এই বন্ধু দেশগুলির মধ্যে কিছু দেশ এমনও রয়েছে যেগুলি ভারতবর্ষকে নিচু দেখানোর জন্য কোনো ধরনের সুযোগ ছাড়েনি, কিন্তু এমনও কিছু দেশ রয়েছে যারা প্রত্যেক সময় এবং অসুবিধার সময় ভারতবর্ষকে নিজের ভাই বন্ধু বলে গ্রহণ করেছে। তাহলে বন্ধুরা আসুন, আজকে আমি আপনাদের এমন 10টি দেশের বিষয়ে বলবো যারা ভারতবর্ষকে বিপদের সময় সাহায্য করেছে। কিন্তু তার আগে সকল নতুন দর্শকদের কাছে আমার অনুরোধ যে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে নিন। নম্বর একে আসে ফ্রান্স। ইউরোপের এই সুন্দর দেশটি ট্যুরিস্টদের অনেকেই অ্যাট্রাক্ট করে এবং ফ্রান্স দেশ বিশ্বের টপ10 সুন্দর জায়গার মধ্যে একটি। আপনি যদি বিয়ে করে থাকেন তাহলে অবশ্যই ফ্রান্স দেশে হানিমুনে যাবেন। আর বন্ধুরা, ফ্রান্স দেশের ক্যাপিটাল সিটি প্যারিস সম্পূর্ণ বিশ্বের মধ্যে নিজের নামের জন্য বিখ্যাত। বন্ধুরা, ফ্রান্স দেশ সবদিনই আমাদের ইন্ডিয়ার ভালো একটি বন্ধু, আর ফ্রান্স দেশের লোকেরাও আমাদের ইন্ডিয়া দেশকে অনেক বেশি লাইক করে। শুধু এই না, ফ্রান্স দেশের বেশিরভাগ লোকেরা ইন্ডিয়া ভ্রমণ করতেও চায়, এবং বাংলাদেশে তো আজকের সময় অনেক পরিমাণে ফ্রান্স দেশিরা ঘুরতে আসছে, আর তারা বিশ্বাস করে যে ইন্ডিয়া ভ্রমণ করার জন্য অনেক সুন্দর একটি জায়গা। এই জায়গায় অনেক ঐতিহাসিক কলাকৃতি এবং রাজা মহারাজাদের মহলের ডিজাইনগুলি দেখা এনাদেরকে খুব ভালোই লাগে। আর এর থেকে আরেকটি বড় ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ায় ঘোরার খরচ অনেক অনেক বেশি পরিমাণে কম। আর বন্ধুরা, ভবিষ্যতে যে প্রজেক্টগুলি ভারতবর্ষে আসবে সেই বিষয়ে ফ্রান্স এবং ইন্ডিয়া দেশ একসঙ্গে কাজ করছে। নম্বর ক্যানাডা। ক্যানাডা সম্পূর্ণ দেশের মধ্যে বেস্ট এবং ভালো একটি দেশ মনে করা হয়। কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্সের অনুসারে ক্যানাডা দেশ সম্পূর্ণ বিশ্বের মধ্যে অব্বল স্থানে রয়েছে। এই দেশের স্টাডি সিস্টেম এবং মেডিকেল সিস্টেম সম্পূর্ণ বিশ্বের মধ্যে বেস্ট মনে করা হয়। আর বন্ধুরা, এই দেশটিও ভারতবর্ষকে অনেক পরিমাণে সাপোর্ট করে। এর পেছনে মূল আরেকটি কারণ হচ্ছে যে এই জায়গাতে পাঞ্জাবি লোকেরা অনেক বেশি পরিমাণে বসবাস করে। আজকের সময় ক্যানাডা দেশে অনেক পাঞ্জাবি শিখরা নিজেদের নাম দাম স্থাপিত করেছে, আর এই জায়গায় লোকেরা অনেক বেশি পরিমাণে কাজও করে। এছাড়াও ক্যানাডা দেশে ইন্ডিয়ানসদের অনেক বেশি পরিমাণে সম্মানও দেওয়া হয়। এই দেশের বোর্ডে, রেলওয়ে স্টেশনে এবং নানান অফিসিয়াল জায়গাতে ইংলিশ ছাড়া পাঞ্জাবি ভাষাতেও নিচে লেখা থাকে। এছাড়াও ক্যানাডা দেশের লোকেরা ইন্ডিয়ানসদের অনেক বেশি পরিমাণে লাইকও করে। 3 নম্বরে আসে ভুটান। সাউথ এশিয়ার এই দেশটি আমাদের খুবই পাক্কা বন্ধু মনে করা হয়, কারণ সবদিনই ইন্ডিয়া ভুটান দেশকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে। আর ভুটান দেশ অয়েল তথা গ্যাসের জন্য সম্পূর্ণভাবে ইন্ডিয়ার পর ডিপেন্ড রয়েছে। বন্ধুরা, 4 নম্বরে আসে ইউএসএ। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমেরিকা দেশের সঙ্গে ভারতবর্ষের সম্বন্ধ অতটুক ভালো নেই, কিন্তু অত খারাপও নেই। যখন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট ছিল তখন ভারতবর্ষের সঙ্গে আমেরিকা দেশের সম্বন্ধ অনেক বেস্ট ছিল। আজকের সময় যদি আমরা কথা বলি তাহলে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সম্বন্ধ খুব ভালো রয়েছে। আমরা সবাই জানি যে ইন্ডিয়ার পপুলেশন অনেক অনেক বেশি, আর যদি কোনো নতুন ব্যবসা এই জায়গাতে শুরু করা হয় তাহলে সবথেকে বেশি বেনিফিট ইন্ডিয়ানসদেরই হবে, আর সাথে বিদেশি কোম্পানিদেরও ভালোই প্রফিট হবে। এই কারণে অ্যামাজন, ফ্লিপকার্ট, অ্যাপেলের মতো কোম্পানিগুলি ভারতবর্ষের সঙ্গে সবসময়ের জন্য কানেক্টেড থাকে, আর যার কারণ দুটি দেশের মাঝে সম্বন্ধ অনেক গাঢ় হয়ে গেছে। বন্ধুরা, 5 নম্বরে যে দেশটি আসে সেটি হচ্ছে নেপাল। এই দুটি দেশের মাঝে সম্বন্ধ তো সবসময়ের জন্য বেস্ট। এই দুটি দেশের মাঝে সম্বন্ধ এত ভালো, এই বিষয়টি আপনি এর থেকে আন্দাজা করতে পারেন যে ভারতীয়দের নেপাল দেশে যাবার জন্য কোনো ধরনের ভিসা দরকার হয় না। আর যদি কোনো নেপালি ইন্ডিয়াতে আসতে চায় আর ওই ব্যক্তিকেও কোনো ধরনের ভিসা নেবার কোনো প্রয়োজন নেই, সে খোলা মনে খুব ভালোভাবেই ভারতবর্ষে এসে ভ্রমণ করতে পারবে এবং যতদিন চায় ততদিন থাকতেও পারবে। দুটি দেশ নামে আলাদা, কিন্তু এই দুটি দেশের কালচার, সংস্কৃতি এবং ভাব ভালোবাসা সেমই। আর সবথেকে ভালো কথা এটাই যে কোনো ইন্ডিয়ানস যতদিন চায় ততদিন নেপাল দেশে গিয়ে কাজও করতে পারবে আর ওই জায়গায় থাকতেও পারবে।
বন্ধুরা, এই দুটি দেশের কালচারও অনেকই মেল খায় এবং দুটি দেশের গভর্নমেন্টের মাঝেও সম্বন্ধ খুবই ভালো, আর দুটি দেশ একটি আরেকটিকে সবসময়ের জন্য সাপোর্ট করতে রেডি। সম্পূর্ণ বিশ্বের মধ্যে হিমালয়ের বেশিরভাগ ভাগ এবং পাহাড়ের ছায়া নেপাল দেশেই পড়ে। আর বন্ধুরা, বিশ্বের মধ্যে সব থেকে বৃহৎ আকারের পাহাড় মাউন্ট এভারেস্টেরও অনেক ভাগ নেপাল দেশে রয়েছে, যার উচ্চতম 8,848 মিটার। আর আমাদের ইন্ডিয়ানসদের জন্য একটি স্পেশাল কথা হচ্ছে যে ইন্ডিয়ানসরা এই জায়গাতে ভিজা ছাড়াই ঘুরতে যেতে পারবে, আর আমরা যখন চাইব তখন নেপাল দেশে ঘোরার মজা নিতে পারব। নেপাল দেশে ঘোরার খরচটাও অনেক কম। বন্ধুরা, কিছু লোকেরা বলে যে নেপাল দেশবাসী ভারতীয়দের হেট করে, কিন্তু এটি সম্পূর্ণভাবে ভুল। 6 নম্বরে রয়েছে ইসরায়েল। এই দেশটিকেও ভারতবর্ষের সবথেকে পাক্কা এবং ঘনিষ্ঠ বন্ধু মনে করা হয়। যখন নরেন্দ্র মোদি ইসরায়েল দেশে গিয়েছিল, তখন ওনাকে যে পরিমাণে স্বাগত করা হয়েছিল এবং যেভাবে আদর যত্ন করা হয়েছিল সেটি দেখার মতো। ইসরায়েল দেশ প্রত্যেকটি সময় আমাদের ভারতবর্ষকে সাথে রয়েছে, আর নিজের মিত্রতাটিকে কী করে মেনটেন করতে হয় যদি শিখতে চান তাহলে ইসরায়েল দেশের কাছ থেকে শিখুন। ইসরায়েল দেশ 1971 সালের যুদ্ধে সম্পূর্ণভাবে সাথ দিয়েছিল, আর যদি 1999 সালের যুদ্ধে ইসরায়েল দেশ ইন্ডিয়া দেশের সাথ না দিত তাহলে ভারতবর্ষ কখনোই যুদ্ধটি জিততে পারত না। আর বন্ধুরা, আপনি হয়তো জানেন যে ইন্ডিয়া এবং চীন দেশের সম্বন্ধ একটু ভালো নেই, এদের মাঝে মনোমালিন্যতা এবং অনেক কিছু গোপন ব্যাপার রয়েছে। আর যখন চীন দেশ ভারতবর্ষের পর আক্রমণ করতে চাচ্ছিল, তখন ইসরায়েল দেশ বলেছিল যে ভারত দেশটিকে কখনোই দুর্বল মনে করবে না। 7 নম্বরে আফগানিস্তান। এক সময় এই দেশটি আমাদের ভারতবর্ষেরই একটি ভাগ ছিল, আর সময় সময় এই দেশটি অনেকবার আমাদের ভারতবর্ষের ভাগও ছিল। আর যদি আমরা কথা বলি তাহলে ভারতবর্ষ আফগানিস্তানের অনেক অনেক সময় উপকারও করেছে, আর আফগানিস্তান দেশটিকে আরও উন্নতশীল করার জন্য ভারতবর্ষ সবসময়ের জন্য সাহায্য করে। তালিবানদের সঙ্গে যুদ্ধের সময় আফগানিস্তানের মন খুলে সাহায্য করেছিল। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে ক্রিকেটে আমাদের ইন্ডিয়া সব থেকেই বেস্ট, আর এটাই কারণ যে আফগানিস্তান দেশে আমাদের ইন্ডিয়ান ক্রিকেটারদের অনেক বেশি পছন্দ করে। আর ক্রিকেট এমন একটি খেলা যেটি এই দুই দেশের বন্ধুত্বকে একটি আলাদা লেভেলে নিয়ে যাচ্ছে। বন্ধুরা, 8 নম্বরে আসে জাপান। এই দুটি দেশের, জাপান দেশের সঙ্গে ভারতবর্ষের বন্ধুত্বের বিষয়ে তো কি বলবো। ভালো সময় হোক বা খারাপ সময়, সবসময় তো জাপান দেশ ইন্ডিয়ারই সাথে থাকে। জাপান দেশ ভারতবর্ষের বন্ধুত্ব ওই সময় থেকে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল না, আর স্বাধীন হবার সময় তো জাপান দেশ ইন্ডিয়ার অনেকই মন খুলে সাহায্য করেছিল। আর ওই সময় সুভাষচন্দ্র বোস জাপান দেশ থেকে আজাদহীন ফৌজ ভারতবর্ষে নিয়ে আসছিল। জাপান দেশ ডাইরেক্ট বলে দিয়েছে যে যদি ভারতবর্ষের সঙ্গে কোনো দেশের যুদ্ধ হয় তাহলে সে ইন্ডিয়াকে ডাইরেক্ট সাহায্য করবে, এতে কোনো দ্বিধাবোধ নেই, আর ইন্ডিয়ার থেকে জাপান দেশের সবসময়ের জন্য সাপোর্ট পাবে। এছাড়াও ইন্ডিয়া দেশটিকে ডেভেলপ করার জন্য জাপান দেশের ইনডাইরেক্টলি অনেক হাত রয়েছে। আর এখন তো ভারতবর্ষে বুলেট ট্রেন আনার জন্য যে প্রজেক্টটি করা হচ্ছে তার পেছনে জাপান দেশের টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, আর আমাদের দেশে যে বুলেট ট্রেন ভবিষ্যতে চলবে সেই ট্রেনটি প্রথম জাপান দেশই চালাবে। 2 নম্বর সিঙ্গাপুর। এশিয়ার সবথেকে ছোট, সুন্দর এবং অদ্ভুত দেশ সিঙ্গাপুর। এই দেশের বিষয় কে জানে না বলুন, আর এই দেশটি তো ট্যুরিস্টদের জন্য অনেকই অ্যাট্রাকটিভ একটি জায়গা। সিঙ্গাপুরে প্রতিদিন, প্রতি বছর হাজার হাজার লাখ লাখ লোকেরা কাজ করতে যাচ্ছে শুধু ভারতবর্ষ থেকে, আর সিঙ্গাপুরের ডলার 47 টাকার ভারতীয় মুদ্রার সমান। বন্ধুরা, সর্বপ্রথম যে দেশটি আসে সেটি হচ্ছে রাশিয়া। রাশিয়া দেশ তো প্রত্যেকটি কষ্টের সময় ইন্ডিয়ার সাথ দিয়েছে। 1971 সালের যুদ্ধের সময় ইন্ডিয়াকে ইসরায়েল এবং রাশিয়াদের সাহায্য করেছিল, আর ওই সময় অন্য দেশগুলি মিলে আমাদের ভারতবর্ষকে নষ্ট ধ্বংস করার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু তারা রাশিয়া দেশের সাপোর্ট না পাওয়ার কারণ বিফল গেছে। আর ওই সময় রাশিয়া দেশ বলে দিয়েছিল যে যদি কোনো দেশ ইন্ডিয়ার পর হামলা করে তাহলে ওই দেশটিকে অনেক কষ্ট ভুগতে হবে, আর এটি মনে করা হবে যে ওই দেশটি ভারতবর্ষে আক্রমণ করেনি, করেছে ইনডাইরেক্টলি রাশিয়া দেশের পর। বন্ধুরা, আপনারা তো জানেন যে রাশিয়া অনেকই বড় এবং পাওয়ার প্যাক কান্ট্রি, কিন্তু এই দেশ কোনোদিনই কোনো সময়ের জন্য ফ্রান্সের মতো দেখাওয়া করেনি। এছাড়াও পিএম মোদি এবং ভ্লাদিমির পুতিনের সম্বন্ধ অনেকই গাঢ় এবং মৈত্রীপূর্ণ।
আর নিজেদের মাঝে বন্ধুত্ব অনেকই গভীর রয়েছে। বন্ধুরা, ভিডিওটি আপনাদের প্রিয়জনদের সঙ্গে হোয়াটসঅ্যাপ তথা ফেসবুক গ্রুপে অনেক অনেক শেয়ার করুন, এবং আগে কোন বিষয় জানতে চান সেটিও আমাদেরকে জানান। আমি আবার আসবো একটি নতুন তথ্যের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন। ধন্যবাদ।